আমরা তো অরবিটের রেডিয়াস গুলো বের করা শিখলাম বা ভেলোসিটি বের করা শিখলাম। আমাদের আরেকটা ইকুয়েশন ছিল না দেখো, যেটা কি, যেটা হচ্ছে আমাদের দেখো এনার্জি ইকুয়েশন। হ্যাঁ, ইলেকট্রনের কিন্তু আমাদের দেখো এনার্জিও আমরা কিন্তু খুব সহজেই বের করা শিখছিলাম একটা সূত্র প্রতিপাদনের মাধ্যমে, থ্রিতে যেটা লিখে আসলাম। এখন ওই সূত্রটাই আমরা এখানে আবার অ্যাপ্লাই করবো, যে দেখো এই ম্যাথটাতে আমাদের কি বলা হয়েছে, ক্যালকুলেট এনার্জি অফ সোডিয়াম অ্যাটমস 11th ইলেকট্রন। হ্যাঁ, তার মানে হচ্ছে দেখো সোডিয়ামের 11তম ইলেকট্রনের ওর এনার্জি বের করতে বলা হয়েছে। এই ম্যাথটার সিগনিফিকেন্সটা কিরকম দেখো, সোডিয়ামের যদি ইলেকট্রন কনফিগারেশন করো তাহলে ওর 11তম ইলেকট্রনটা কোন অরবিটে থাকে সেটা প্রথমত বের করতে হবে। তাহলে 1s2, 2s2, 2p6, 3s1, এটা হচ্ছে আমাদের সোডিয়ামের ইলেকট্রন কনফিগারেশন, তাই তো? তাহলে এখন এখান থেকে খেয়াল করো, আমাদের সোডিয়ামে 11 নম্বর ইলেকট্রন, এখানে হচ্ছে প্রথমে 2টা, তারপর হচ্ছে 4টা, তারপর 10টা, তারপর 11 নম্বর ইলেকট্রনটা যাচ্ছে কোথায়, 3s1 এ। তার মানে এর কিন্তু দেখো 11 নম্বর ইলেকট্রনটা আছে কোথায়, 3rd অরবিটে। তাহলে আসলে মূলত 11 নম্বর ইলেকট্রনের তোমার এনার্জি বের করতে পারে না, আমাদের বলা হয়েছে কত, এটার মাধ্যমে বলা হয়েছে তোমার হচ্ছে 3rd অরবিটে একটা ইলেকট্রন সোডিয়ামের জন্য কত হবে এটার এনার্জি, কেমন? এখন যদি তোমার বলতো যে আমাদের হচ্ছে সেকেন্ড ইলেকট্রনের তোমার কত, সেকেন্ড ইলেকট্রনের এনার্জি বের করার জন্য, সেই ক্ষেত্রে কিন্তু আমরা এনার্জি কত নিতাম, সেকেন্ড ইলেকট্রন কোনটা আমাদের এসে দেখো 1s2, তার মানে 1 এ একটা ঢোকে, দ্বিতীয়টাও কিন্তু আমাদের 1 এ ঢুকতেছে। হ্যাঁ, তাহলে কিন্তু ওই ক্ষেত্রে আমরা এনার্জি নিতাম 1। যদি আমাদের বলতো হচ্ছে 5th ইলেকট্রন, তাহলে দেখো তাহলে 5th ইলেকট্রন কোথায় ঢোকে, আমাদের 2টা 1s এ ঢোকার পরে, তারপরে 2টা 3 নম্বর, 4 নম্বরটা যায় হচ্ছে 2s2 এ, তারপরে 5ম নম্বরটা যায় হচ্ছে পিতে, হ্যাঁ 2p তে। তাহলে দেখো 5ম ইলেকট্রনটা আমাদের 2p, মানে হচ্ছে সেকেন্ড অরবিটাল, তাহলে 5ম ইলেকট্রনের কথা যদি বলতো 5th ইলেকট্রন, সেই ক্ষেত্রে কিন্তু আমরা এনার্জি ইউজ করতাম 5। হ্যাঁ, কিন্তু আমাদের এগুলো কিছু বলে না, আমাদের বলা হয়েছে কি 11th ইলেকট্রন। তাহলে 11th ইলেকট্রনটা কোথায় গেছে দেখো 3s1 এ, তাহলে 3s1 এ আমাদের এনার্জি কিন্তু 3। হ্যাঁ, এইভাবে হচ্ছে আমাদের দেখো একটা ইলেকট্রন নাম্বার দেওয়া থাকলে ওইটার থেকে আমরা এনার্জি ভ্যালু জেনারেট করতে পারি। এখন বের করতে বলা হয়েছে আমাদের এনার্জিটা, হ্যাঁ এই ইলেকট্রন এনার্জি। এখন দেখো এখানে কিন্তু কোনো ভ্যালু নাই, হ্যাঁ, কিন্তু আমাদের হচ্ছে এনার্জি বের করার জন্য কিন্তু আমরা একটা সূত্র দেখেছিলাম, যেটা হচ্ছে আমাদের কোনো ভ্যালু যদি না দেওয়া থাকে তারপর আমরা বের করতে পারি। সেটা কি ছিল দেখো, মনে করবে তোমাদের এর আগে একটা মাইনাস ছিল, তারপর কি ছিল 2πr², তারপরে কি 2πr² mz²e⁴, তারপর এই জিনিসটাকে ভাগ দিয়েছিলাম কি দিয়ে, এটাকে ভাগ দিয়েছিলাম হচ্ছে n² h² দিয়ে। এই জিনিসটা আমরা প্রতিপাদনের সময় দেখেছিলাম, এই সূত্রটা কিন্তু তোমাদের মেমোরাইজ করে রাখতে হবে। হ্যাঁ, কারণ পরীক্ষার হলে প্রতিপাদন করে আসাটা খুব ডিফিকাল্ট আর টাইম কিলিং, আর যদি অ্যাডমিশন টেস্টের কথা বলো সেক্ষেত্রে তো অবশ্যই টাইম কিলিং বেশি, এই জন্য আমাদের হচ্ছে সূত্রটা একটু মনে রাখাটাই বেটার। এই ক্ষেত্রে আমাদের কি কোন ইউনিট ইউজ করবো, হ্যাঁ সিজিএসি ইউজ করলে আমাদের হচ্ছে এনার্জির ভ্যালুটা আসলে কি আরজে। হ্যাঁ, তাহলে আমরা দেখি সিজিএসি ইউজ করতে থাকি, জেড এর ভ্যালু কত দিব এই ক্ষেত্রে, জেড যেহেতু আমরা দেখো সোডিয়াম, তাহলে হচ্ছে সোডিয়াম অ্যাটমিক নাম্বার 11, তাই না? তাহলে কিন্তু আমাদের জেড এর ভ্যালু এখন 11 ইনপুট দিতে হবে। কি দিব হচ্ছে আমাদের ইলেকট্রোস্ট্যাটিক ইউনিটে ইলেকট্রনের চার্জ, এখানে n কত, n আমরা দেখে কিন্তু ব্যাখ্যা দিয়ে বলে রাখলাম যে n এর ভ্যালু রাখলাম আমরা 3, আর h এর ভ্যালু যেহেতু সবকিছু সিজিএস এ বসাচ্ছি তাহলে এটাও সিজিএস এ বসবো আমরা, আর সেকেন্ড ইউনিট যেটা। এখন যদি এই জিনিসটাকে আমরা ক্যালকুলেট করি, এক্ষেত্রে একটা জিনিস খেয়াল করে দেখবে যে আমাদের যে জেড এর ভ্যালু যত বেশি হবে সেই তাদের জন্য কিন্তু ইলেকট্রনের এনার্জিটা আমাদের তত বেশি হবে। এই ক্ষেত্রে দেখলে আমাদের হচ্ছে জেড এর ভ্যালু স্কোয়ার হিসেবে যেহেতু কাজ করে, তাহলে অবশ্যই আমাদের মনে করো যে হাইড্রোজেন অ্যাটমের যেহেতু 1, তাহলে হাইড্রোজেন অ্যাটমের একটা ইলেকট্রনের এনার্জি হবে কম। কিন্তু যদি চিন্তা করো একটা মনে করো যে লেজের হচ্ছে আমাদের কত পারমাণবিক সংখ্যা, ওদের কিন্তু পারমাণবিক সংখ্যা আমাদের 82, তাহলে কিন্তু ওদের ক্ষেত্রে আমাদের 82 স্কয়ার হবে, তার মানে হাইড্রোজেনের তুলনায় কিন্তু তোমার লেডের একটা ইলেকট্রনের এনার্জি 82 স্কয়ার গুণ হবে। হ্যাঁ, মানে যেটা বলে বিউট আর কি, ক্যালকুলেট করা যাচ্ছে না এটা এরকম। তাহলে দেখো এখান থেকে আমি ইলেকট্রনের এনার্জিটা পেয়ে গেলাম 2.92 × 10⁻¹⁰ আর্জ। হ্যাঁ,
এখানটা আমরা যদি সব সিজিএস তাহলে এনার্জি গ্রিডে আসলে সিজিএস এ তাহলে দেখো এখান থেকে আমরা এটা খুব সহজে আমাদের এনার্জির কোনো ডাটা না দেয়া থাকলেও ভেলোসিটি বা রেডিয়াস না দেয়া থাকলেও খুব সহজে আমাদের দেখো তার কোন এলিমেন্ট আর হচ্ছে সে কততম অরবিটে আছে বা ইলেকট্রন নাম্বারটা কত সেটা দ্বারা খুব সহজে কিন্তু একটা ইলেকট্রনের এনার্জির ভ্যালু জানতে পারি।